সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কে এন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, এমআরএমপিএল 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। চীনের আগ্রাসন নীতির ফলে দীর্ঘ সময়ের পর ভারত ও চীন যুদ্ধে শহীদ হলেন ভারত মাতার বীর সৈনিকেরা। নিহত ও আহত অন্তত 20 জন জওয়ান। এরই প্রতিবাদে চীনের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো দেশ জুড়ে। দেশ জুড়ে স্লোগান উঠেছে চীনা দ্রব্য বর্জন করা হোক। তেমনি এক প্রতিবাদ দেখা গেল শহর কলকাতায়। সিটিজেন ফার্স্ট হিউম্যান রাইটস গ্রেটার বড়বাজার একতা মঞ্চের যৌথ উদ্যোগে কলকাতার কালাকা স্ট্রিট এবং পাথরিয়া ঘাটা স্ট্রিটে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সংস্থার চেয়ারম্যান কামিনী তিওয়ারির নেতৃত্বে চীনা সামগ্রী বয়কট ও চীনা সামগ্রী আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই চীনা প্রধানমন্ত্রী জিনপিং এর কুশপুতুল দাহ করা হয়। এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুমিত হরিদ্বাল, নরেশ চৌধুরী, গণেশ দাস যোশী, বাবুল সিং, সোনু শর্মা, নবরং জোরিয়া, কুন্তি সিং সহ আরও অনেকে। প্রত্যেকের গলায় একটাই স্লোগান, চীনা দ্রব্য অবিলম্বে বর্জন করতে হবে।